হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করে দেখাবো যারা পারফেক্ট কেক তৈরি করতে পারেন কিন্তু ডেকোরেশন করতে পারে না ইলেকট্রিক বিটারের কারণে বা ভিভো হুইপ ক্রিমের কারণে আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই এবং ক্রিম নেই কীভাবে আপনারা একটি কেক সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন এই সুন্দর কেকটি আমি ডেকোরেশন করেছি শুধুমাত্র ময়দার ক্রিম দিয়ে কিভাবে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া আর ক্রিম ছাড়া এই সুন্দর চকলেট কেক একটি ডেকোরেশন করতে পারবেন ময়দা ক্রিম দিয়ে তো সেটি দেখাবো আর আজকের এই রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা খুব সহজে কিন্তু কেক ডেকোরেশন করতে পারবেন তো এখানে আমি চলে এসেছি মূল প্রিপারেশনের চুলায় আমি একটা দিয়ে দিয়েছি পাইপেন তারপর মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিয়েছি দুধ গরুর দুধ তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি ময়দা তারপর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি চিনি আপনারা চলে এখানে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ করে দিতে পারেন তারপর একটা ডার্ক চকলেট দিয়ে দিয়েছি তারপর এখানে এখন অ্যাড করে দিচ্ছি দু চা চামচ মালয়েশিয়ান কোকো পাউডার আপনারা চেষ্টা করবেন সব মেজারমেন্ট ভালোভাবে ফলো করতে একদম ঠিকঠাক মেজারমেন্ট যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই ক্রিমটি তৈরি করে নিতে পারবেন তারপর সব উপকরণ আমি একসাথে একটা হ্যান্ড উক্সের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণ যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন চুলাটা ধরিয়ে দিতে হবে যাতে কোনো গুটি গুটি অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই ক্রিমটা ঘন হতে শুরু করেছে এখনও কিন্তু বলক উঠেনি যখন বলক উঠে যাবে তখন কিন্তু পারফেক্ট হয়ে যাবে ক্রিমটা কিন্তু হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আমার ফুল মেজারমেন্ট ফলো করতে তাহলে আপনারা খুব সহজে কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন অনেক বেশি ঘন হয়ে গেছে এই ক্রিমটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনাদের হাতের কাছে যদি বড় চকলেট না থাকে তাহলে দশ টাকার যে চকলেট পাওয়া যায় তো দুইটা চকলেট দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে সেই ছোটো ছোটো চকলেট দিয়ে কিন্তু করতে পারেন তো এই যে দেখুন বলক এসে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর অনেক বেশি টেস্টি হবে অনেক বেশি ফ্লেভারফুল হবে আর আপনাদের হাতের কাছে যদি এই চকলেট ইমালসন না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এটা ছাড়াও কিন্তু আপনারা এ ক্রিমটা তৈরি করতে পারবেন এই যে অনেকটা থকথকে হয়ে যাচ্ছে এটা কিন্তু তৈরি করা একদম কিন্তু সহজ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার আর বাটারও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা অপশনাল এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে বাটারটা দিলে এই ক্রিমটা অনেক বেশি চকচকে হয় আর কি দেখতে সুন্দর লাগে আমার এই পুরো মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তাহলে এখানে আপনারা দুইটা ক্যাক ডেকোরেশন করতে পারবেন এই ক্রিমগুলো দিয়ে আর যদি উঁচু হাইটের কেক হয় তাহলে একটা কেক খুব সুন্দরভাবে কাভার করতে পারবেন এই যে দেখুন অনেক বেশি থকথকে হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে হাত দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইভাবে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রাখা যাবে না নেড়ে ছেড়ে হাত দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে তাহলে যে ক্রিমের যে থিকনেসটা সেটা কিন্তু বজায় থাকবে এখন আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি একটা চকলেট কেক স্লাইস দিয়ে দিয়েছি আর উপর থেকে একটা ব্রাশের সাহায্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপর এই যে দেখুন আমি ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে অ্যাসপ্যাসুলের সাহায্যে ভালোভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এই চকলেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চলে দেখে নিতে পারেন আমি কয়েকদিন আগে আপলোড করে দিয়েছি যে ক্রিম দেওয়া হয়ে গেছে তারপর আরেকটা একটা স্লাইস বসিয়ে দিয়েছি তারপর আবারও একইভাবে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সুগার সিরাপ দিতে তাহলে দেখবেন যে আপনার কেকটা খেতে আর ড্রাই লাগবে না তারপর আবার একইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এবার আরও একটা স্লাইস দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা স্লাইস বসিয়ে দিয়েছি এবার উপর থেকে ক্রিম দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে একটু আমি ক্রিম লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে আমি হালকা একটু ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি এটা যেহেতু হুইপ ক্রিম না অত বেশি সুন্দরভাবে কিন্তু ফিনিশিং আসবে না তারপর প্লেটটা আমি একটু ক্লিন করে নিয়েছি এবার মাঝখান থেকে এভাবে আমি কিছুটা সুইট দিয়ে দিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে আরও এক রকমের দিয়ে দিচ্ছি সুইট বল শেপের আপনারা আপনাদের পছন্দমতো সাজিয়ে নিতে পারেন এই যে দেখুন একটা ক্যাক কাভার করার পর এখানে আমার আরও কিছুটা ক্রিম রয়ে গেছে এই রকম দুইটা ক্যাক কিন্তু আপনারা কাভার করতে পারবেন এই ক্রিম দিয়ে কেকটা যদি আর একটু উঁচু হাইটের হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর আপনারা পুরো কেক কিন্তু কাভার করে নিতে পারবেন এই ক্রিম দিয়ে তারপর এই যে দেখুন এখানে আমি পাঁচ টাকা দামের কয়েকটা চকলেট নিয়ে নিয়েছি এখন কিন্তু যে কোনো দোকানে এই চকলেটগুলো পাওয়া যায় আমি এই চকলেট দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই কেকটা ডেকোরেশন করে দেখাবো আমি কেকের চারিপাশে এভাবে চকলেট লাগিয়ে নিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি আমার পছন্দের মতো সাজিয়ে নিয়েছি এই কেকটা তৈরি করতে কিন্তু অনেক বেশি খরচের প্রয়োজন হয় না খরচটা কিন্তু একদম কম হয় উপকরণও কিন্তু একদম কম আপনার হাতের নাগালেই সব উপকরণ কিন্তু পাওয়া যাবে আমি এতটাই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যদি আমার ফুল রেসিপি ফলো করেন তাহলে আপনার ছেলে বা মেয়ের জন্মদিনে আপনি এই সুন্দর কেকটি উপহার দিতে পারবেন তাদেরকে দেখবেন তারা খুব অনেক বেশি খুশি হয়ে যাবে আমি যে চকলেট আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই চকলেট থেকে কিছুটা চকলেটকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি তারপর উপর থেকে এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর অনেক বেশি কিন্তু দামি লাগছে এত বেশি সুন্দর লাগছে আমার কাছে আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো আরও একটু দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি গোল্ডেন কালারের এই যে দেখুন গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি এতে করে আরও বেশি সুন্দর লাগবে এভাবে আমি গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি আপনারা এই সব আইটেমগুলো কিন্তু যে কোনো সুপার শপে অথবা যে কোনো অনলাইন শপে কিন্তু কিনতে পেয়ে যাবেন খুবই অল্প খরচে অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণে যদি এত সুন্দর কেক ডেকোরেশন করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো যদি ছেলে বা মেয়ের জন্মদিনে তার মায়ের নিজের হাতে একটা কেক ডেকোরেশন করে তাদেরকে উপহার দিতে পারে বা সারপ্রাইজ দিতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই ছেলেমেয়েরা অনেক বেশি খুশি হয়ে যাবে অনেক বেশি আনন্দ পাবে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন কমেন্টসের মাধ্যমে তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কমেন্টসের মাধ্যমে উৎসাহ এই রকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি তৈরি করা জন্য উৎসাহ পাই এই কেকটা দেখতেই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্য জানাবেন আমি চাই আপনাদের সন্তানদের জন্মদিনে এই রকম ক্যাক তৈরি করে আপনারা তাদেরকে উপহার দিন আসসালামু আলাইকুম আল্লাহ